গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টিটলি, আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো দিনটা স্টার্ট করা যাক। সো কলেজ যাচ্ছি, তো এরকম কন্ডিশন কেন? বিকজ উঠতে খুব লেট হয়ে গেছে, যেখানে আমি 9টায় পৌঁছে যাওয়ার কথা ওখানে, বাট আমার আজকে 9:40 বা 6 বাজে ঘুম ভেঙেছে, আমি দিয়ে রেডি হয়ে বেরিয়েছি। তো এই ব্যাপার, তাই জন্য এরকম কন্ডিশন। আমি যা হোক করে যাচ্ছি, এক্সাম আছে বলে সেটাও আবার যাই। একটা এক্সাম তো হয়ে গেল, আসতে অনেক লেট হয়ে গেছিলো। ম্যামকে এসে বললাম যে লেট হয়ে গেছে, ম্যাম কিছু বলেনি। সো এখন তো একটা এক্সাম হয়ে গেছে, পরের এক্সামটার জন্য প্রিপারেশন করছি। সো হাই করছে, এখন তোমার কি করছি? মা আজকে আমাকে লাইক 5টা থেকে ফোন করছে, আমি ফোন ধরিনি। আর 5টার সময় আমি ঘুমিয়ে করে ধরেছিলাম, বাট আফটার দ্যাট ধরা হয়নি। অ্যান্ড মা খুব টেনশন করছিল। এখন আমাদের ব্রেক টাইম, মানে লাঞ্চ টাইম। তো বাইরে যে কিছু একটা খাবো, কারণ রান্না তো করিনি সকালবেলায়। এতই ঘুম থেকে উঠতে লেট করেছি আজকে, আজকে আমার লাইফে এটা ফার্স্ট টাইম হলো মেনলি। তো সব যাওয়া যাক। এখন মেনলি ড্রেস চেঞ্জ করলাম, কারণ আমাদের ফুড প্রোডাকশন ক্লাস আছে, ক্লাস নেই মেনলি, এক্সাম আছে। তো চলো এক্সাম দেওয়া যাক। আবার একদিনে 3টে করে এক্সাম দিচ্ছে, পাগল হয়ে যাবো। এখন আমরা কিচেনে চলে এসেছি, আর এই কিচেনটাতে ফার্স্ট টাইম এলাম, মানে ইনভেস্টমেন্টে কিচেনে কোনো দিন আসিনি। আমরা আমরা শুধু গ্লোবাল ক্যাম্পে যেখানে ক্লাস হয় সেখানেই যেতাম, তো ফার্স্ট টাইম। আজকে তো এক্সাম আছে, দেখা যাক কি হয়। কিচেনে মেনলি কাবাব বানিয়েছি, তো চলো দেখে নাও কি কি বানিয়েছি। কাবাব বানিয়েছি, তার সাথে লাচ্ছা পরোটা আছে, এটা লখনৌর খাবার মেনলি। তো এই সব প্লেটিং অলসো ডান। আমাদের কলেজ তো কমপ্লিট হয়ে গেছে, টাটা। সো এখন আমাদের কলেজ তো কমপ্লিট হয়ে গেছে, তো আমি বাড়ি যাচ্ছি, মানে রুমে যাচ্ছি। অ্যান্ড সকালবেলা তো খুব তাড়াতাড়ি করে এসেছিলাম, তো মানে আমি ঘরতে জাস্ট চাবি দিয়ে চলে এসেছি। আমি বিছানায় যা জিনিস ছড়ানো সব ছড়ানোই আছে মেন কথা। আর আজকে কিচেনের খাবারটা আমাদের সেই ছিল, তাহলে উঠি কাবাবটা তো সেই ছিল। অ্যান্ড চলো বাসে উঠে বাড়ি গিয়ে, মানে রুমে গিয়ে কথা বলছি। আরে ভাই ভয় পেয়ে গেছে আমি, আমার খেলতে খেলতে নিয়ে আসছে পিছনে আমাকে পাগলের মতো। যাই হোক, বাট একটা কথা বলতে পারি, আজকে আমাদের তো সব থেকে বেস্ট হয়েছিল, কারণ তো সবাই ভেঙে ফেলেছে। আমরা কিন্তু ভাঙিনি, হ্যাঁ আমাদের ভাঙে বেশিরভাগ জনই ভেঙে ফেলে, অনেকে বাইন্ডিংই করতে পারে। হ্যাঁ বাট দে কল দেম সেলফ অ্যাজ দেয়ার শেফ, দে আর নট। ওর আজকে একটা সেরা কথা বলছে, কলেজটা ভালো হোক আর না হোক, বাট কলেজটা আমাকে একটা জিনিস অনেক দিয়েছে, সেটা হচ্ছে খাবার। বেশ সপ্তাহে সপ্তাহে ভালো ভালো খাবার খেতে পারি। তো চলো যাওয়া যাক, এখন বাসে চাপবো, পিছনে পিছনে যাবো। আজকে মেনলি একটু আসতে লেট হলো, কারণ আমি একবার ওই আমি যেই পিজিতে থাকি তাদের একটা অফিসে একটু কমপ্লেন করতে, কমপ্লেন করাটা ভুল, মানে বলতে গেছিলাম লাইক আমার রুমের পাশে মানে বেডের কাছে কোনো বেড সুইচ নেই, তো ওটা একটু প্রবলেম হচ্ছিলো। আর লাইক চার্জিং পয়েন্ট নেই, ওটার জন্য মেন কথা হচ্ছিলো, মানে বেড সুইচ বলতে চার্জিং পয়েন্টের কথাই বলছি আমি, তার জন্য একটু বলতে গেছিলাম। আর আমার চাটা শেষ হয়ে গেছিলো, তাই একটা চা পাতা কিনলাম। বুঝো কী জানো, টাটা গোল্ড। আমি অত চা পাতা তো বুঝি না, যাই হোক একমাত্র রেড টিটা জানি খেতে ভালো হয়, বা রেড টিটা ছিল না ওটাই শুধু বুঝি একমাত্র, যে ওটা ভালো, তার আমি কোনো চা বুঝি না। সো দেখা যাক কী হয় এটাতে কে। আর এই রাস্তাটায় অনেক ক্যাফে রয়েছে, এখানটাতে আমি দেখিনি অত ভালো করে আগের দিন। সো এখানে মিলে অনেকগুলো ভালো ক্যাফে আছে। আর কালকে তো স্মুদিটা হেভি ছিল, ম্যাঙ্গো শেক খেয়েছিলাম, ওটা তো খুব বেশ ভালো ছিল। চলো লেটস গো, আমি চারদিকটা ঘুরে ঘুরে দেখছি মেন কথা, আমি দেখিনি ভালো করে আগের দিন তার জন্যে। আমার এই সব চা হচ্ছে, ঠিক আছে? তো 3 দিন হয়ে যাচ্ছিলো, তো চাটা হোক ততক্ষণ। চো আমার চা রেডি হয়ে গেছে এখানে, আর তার সাথে এই জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিই, কাজ কেচেছিলাম কালকে, মানে তো এই চা আর জামা কাপড় দুটো একসাথেই করবো। এখন তো আমি আমার জামা কাপড়গুলো কাচতে দিয়েছি, এই যে
কাঁচা হচ্ছে আর আমি এখানে রান্না করছি। তো রান্নাতে মেনলি একটা চিকেন করছি, চিকেনে একটু ঝোল করছি আর ভাত করবো মেনলি। সেই জন্য পেঁয়াজটাকে ভাজছি, পেঁয়াজ টমেটো সব একসাথে দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি। এই যে আমার চিকেন হচ্ছে, ভাত হচ্ছে, এখানে ভাতটা ফুটছে, চিকেনটা হয়েই এসছে, জাস্ট আলুটা সিদ্ধ হয়নি তাই একটু জাস্ট ফোটাচ্ছি। চিকেন তো রেডি হয়ে গেছে, আমি নিয়েও নিয়েছি থালায় ভাত আর চিকেন। তো চলো ঝটপট খেয়ে নিই, গরম গরম একদম ধোঁয়া বেরোচ্ছে দেখতে পাচ্ছ। ভাত আর চিকেন, তো চলো ঝটপট খেয়ে নিই, একটু গরম। আউ হ্যাঁ হ্যাঁ, তো লেটস গো। ওটা থাক কড়ায়ে তোমার কি বলে, ওটা একটু পরে আমি ভরছি, তো তখন চলো খেয়ে নিই ঝটপট। আমার ডিনার তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি একটু মাথায় তেল দেবো, তারপর স্নান করবো, তারপর আমার কালকে আবার এক্সাম আছে, তিনটে এক্সাম আছে টোটাল। তো দুটোর আমার পিপিটি বানাতে হবে, এখন প্রেজেন্টেশন বানাবো মানে বসে বসে। বাট আমি কালকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, কারণ আজকে আমাকে মা সকালবেলা লাইক 50 times ফোন করেছে, আমি তুলিনি আরও, কারণ আমার ফোনটা কিছু কারণে মিউট হয়ে গেছিলো, তো মানে সাইলেন্ট হয়ে গেছিলো, তো সেই কারণে মানে শুনতে পারিনি, আর শুনতে তো পারিনি, সেটা তো ঠিক আছে। আর সব থেকে বড় কথা, যেখানে আমি 9টায় কলেজে পৌঁছে যাই, সেখানে আমার 9:33 আমার ঘুম ভেঙেছে আজকে। তো আমি তো ভাবলাম এক্সাম আছে যেতেই হবে, তো সে অ্যাটেন্ডেন্স আমার দরকার নেই, কিন্তু আমার এক্সামটা তো দিতে হবে, তো এই আর কি। তো চলো চান টান করি, মাথায় তেল দিই এখন। এখন আমি চান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি, তো মেনলি এখন পিপিটিগুলো বানাবো, অ্যান্ড কী বলে যেন ভুলে যাচ্ছে, দিয়ে ঘুমাবো। আর ভুলে গেছি কিছু বলবো ভাবলাম, ভুলে গেছি, মাথাটা ডাউট হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, যদি কিছু ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে যেন প্লিজ ভুলবে না। দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে, টাটা, বাই বাই, গুড নাইট।